নমস্কার, আমি মানস সিং গভীর, চেয়ারম্যান ছান্দার প্রাইভেট আইটিআই। আজ এই 2020-তে শুরুর থেকে আমরা একটা ভয়াবহ মহামারীর মধ্যে দিয়ে একটা আতঙ্ক, সেই আতঙ্ক আমাদেরকে যেন একটা সবসময় গ্রাস করে রেখেছে। চারদিকে মানুষ কর্মহীন হয়ে পড়েছে, আমরা যেন এই 6-7 মাস ধরে যেন একটা গৃহবন্দী হয়ে বাস করছি, কিন্তু আস্তে আস্তে হয়তো অবস্থার কিছুটা পরিবর্তন আসছে। পরিবর্তন আসছে এবং পরিবর্তন আনতে হচ্ছে, তার একটাই কারণ, না হলে তো সমস্ত কিছু জিনিস স্তব্ধ হয়ে যাবে। হয়তো পুরো বিশ্বটাই একটা আস্তে আস্তে ডিস্ট্রয়ের দিকে এগিয়ে চলে যেত যদি সমস্ত কিছু জিনিস নিয়ম শৃঙ্খলা মেনে আমরা যদি চালু না করতে পারতাম। বিভিন্ন সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, তারাও সবসময় নিয়মের মধ্যে থেকে মানুষকে কাজকর্ম চালিয়ে যেতে বলছে। এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু শিক্ষা ব্যবস্থাটাও জড়িয়ে আছে, কেন শিক্ষাই হচ্ছে জাতির মানদণ্ড। শিক্ষিত না হলে, সেটা বিভিন্ন দিক দিয়ে, সে কারিগরি শিক্ষাই হোক কিংবা স্কুলের শিক্ষাই হোক, যে কোনো এতে শিক্ষিত যদি না হতে পারে তাহলে দেশ গঠন করা যাবে না। কারিগরি শিক্ষার কথা যখন এলো, কারিগরি শিক্ষার উদ্দেশ্য একটাই, যাতে হাতে কলমে কোনো কিছু শিক্ষা লাভ করে ছেলে হোক মেয়ে হোক তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। এই নয় যে সবাই সরকারি কিংবা বেসরকারি কোনো কারখানা হোক কিংবা অফিসে হোক গিয়ে কাজ করবে, তারা নিজেরাও কোনো কিছু করতে পারে। ঠিক আছে, তাহলে একটাই কথা, একটাই উদ্দেশ্য, যে কারিগরি শিক্ষার মধ্য দিয়ে নিজেদের ভবিষ্যৎকে গড়ে তোলা। এই কারিগরি শিক্ষার প্রসারের জন্য আমাদের ছান্দার প্রাইভেট আইটিআই গত 5 বছর ধরে নানা রকমভাবে চেষ্টা করে চলেছে। আমাদের আইটিআই কলেজ 2015 সালে 15 জন ছাত্র নিয়ে স্টার্ট করে এখন গোটা, মানে সারা বাঁকুড়া ডিস্ট্রিক্টের থেকেই আমাদের স্টুডেন্ট আছে। এবং শুধু যে এখানে হাতে কলমে তাদেরকে শুধু শিখিয়ে থেমে থাকি না আমরা, তাদেরকে উপযুক্ত কাজের ব্যবস্থা করে দেয়া, উপযুক্ত কাজের ব্যবস্থা করবার জন্য বিভিন্ন সময়ে তারা যে মানে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছে, যখন দেখা যাচ্ছে যে কোনো জায়গায় তারা কাজ পাচ্ছে, সেখানে কাজ করতে গিয়ে তাদের ভাষাগত দিক দিয়ে যে বিভিন্ন ধরনের সমস্যা, হিন্দি বলতে পারে না, আমাদের সব গ্রামের ছেলেরা হিন্দি বলতে পারে না, ইংলিশ ঠিকমতো বুঝতে পারে না, ইংলিশে কথা বলতে পারে না, সেই অসুবিধাগুলো যাতে তারা কাটিয়ে উঠতে পারে, এক কথায় তাদেরকে প্রপার ওয়েতে গ্রুমিং করা, গ্রুমিং করে তাদেরকে তাদের টোটাল পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য যা যা করা, আমরা সমস্ত রকম বিষয়গুলো ঠিকঠাকভাবে তাদেরকে শিখিয়ে তাদেরকে গড়ে তোলার চেষ্টা করে চলেছি বিগত 5 বছর ধরে। এই বছরও আমাদের কলেজে অনলাইনের ক্লাস গত মার্চ মাস থেকে চলছে। কোনো রকমভাবে কোনো দিন শিক্ষা ব্যবস্থা যাতে একদম থেমে যায়, সেই দিকটাতে থেমে না যায়, সেই দিকটার জন্য বিভিন্ন রকমের কৌশল আমরা নিয়ে চলেছি। আগামী দিনেও আমরা যাতে এই অসুবিধা, যাতে মানে শিক্ষার দিক থেকে, তাদের কারিগরি শিক্ষা নেওয়ার দিক থেকে ছাত্রছাত্রীদের যাতে কোনো রকমের অসুবিধা না হয়, তার জন্য আমরা নতুন নতুন মাধ্যম আনতে চলেছি। আগামী দিনে আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের নিজস্ব অ্যাপস, তার মধ্য দিয়ে যাতে স্টুডেন্টরা ঠিকঠাকভাবে তাদের শিক্ষাটা নিতে পারে তার ব্যবস্থা করে চলেছে। আশা করব আমাদের এই প্রচেষ্টার এতে বিভিন্ন মহল থেকে তারাও এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তারা সেটা অ্যাডমিশন নিয়ে হতে পারে, আমাদের যদি আমাদের আরও অন্য ধরো নতুন কোনো মাধ্যম যদি আমরা শিখতে পারি, নতুন মাধ্যমকে যদি অবলম্বন করে আমাদেরকে স্টুডেন্টদেরকে শেখাতে পারি, সেই দিক দিয়েও যদি কেউ আমাদেরকে বিভিন্ন রকমের উপদেশ দিয়ে থাকে, সেটাও আমরা তাদের সেই উপদেশগুলো আমরা নিয়ে থাকবো, তাদের সেই অ্যাডভাইসকে কাজে লাগিয়ে আমরা আগামী দিনে এগিয়ে চলবো।